এই 2x5 অ্যান্ড 4x7 কম্পেয়ার করতে হবে। কীভাবে কম্পেয়ার করবো দেখো, তিনটে মেথড শেখাচ্ছে, ভালো করে দেখবে। প্রথম মেথড, ফার্স্ট মেথড, 2x5 প্রত্যেকটা মেথড মনে রাখতে হবে, আর 4x7 লিখে ফেলেছি, একটু গ্যাপ করে লিখলাম, ভালো করে দেখো। এই ফাইভের সাথে এই ফোরের ইনটু হবে, ফাইভের সাথে ফোর মানে এই ডিনোমিনেটরের সাথে এই নিউমিনেটর, মানে প্রথম ফ্র্যাকশনের ডিনোমিনেটরের সাথে সেকেন্ড ফ্র্যাকশন নিউমিনেটর ইনটু হবে, ঠিক আছে? ফোর আর ফাইভ ইনটু করলে 20। এবার দেখো, এর ডিনোমিনেটরের সাথে এর নিউমিনেটর ইনটু হবে, 7 আর 2 ইনটু করলে 14। এবার ভালো করে দেখো, 20টা বড়, তা কোন সাইড বড়? এই সাইডটা বড়, এই সাইডটা বড়, তাহলে যেটা যে সাইডটা বড় হবে সেটা গ্রেটার হবে, তাহলে 20 বড়, মানে হচ্ছে 4x7 হলো গ্রেটার। তা কম্পেয়ার করতে বলেছে, তাহলে কীভাবে লিখতে হবে? 4x7 এই গ্রেটারের সাইন, এটা হলো গ্রেটারের সাইন, যেটা বড় হয় তার দিকে ওপেন সাইড হয়, খোলা মুখ, এই ওপেন সাইড, তাই 4x7 হলো গ্রেটার দ্যান 2x5। তাহলে এটা একটা মেথড, ভালো করে মনে রাখতে হবে, কানের মধ্যে ঢোকাতে হবে। কখন এই মেথড করব স্যার, ভালো করে শুনে রাখো, কথা বলবে নালকো শোনো, কখন এই মেথড করব? যখন দুটো ফ্র্যাকশন থাকবে, আবার বলছি কানের মধ্যে খাতা লিখে নিতে হবে, মনে রাখতে হবে, যখন দুটো ফ্র্যাকশন থাকবে তখন এই মেথড করতে পারি, আর যদি স্যার দুটোর বেশি থাকে তখন এই মেথড করা যাবে না। তাহলে আবার বলছি, যখন দুটো ফ্র্যাকশন থাকবে তখন আমরা এই মেথড করতে পারি, ঠিক? আর যখন দুটোর বেশি থাকবে তখন কোন মেথড করব স্যার? এর পরেরগুলো দেখো, সেগুলো হবে। এবার দেখো, সেকেন্ড মেথড, 2x5 আর হচ্ছে 4x7, ভালো করে দেখো। এই প্রথম প্রথম ফ্র্যাকশনের ডিনোমিনেটর 5, তারপর তার ডিনোমিনেটর 7, এইগুলোর এলসিএম করতে হয়, তা এলসিএম তো হয় না, এটাও প্রাইম নাম্বার, এটাও প্রাইম নাম্বার, তা না হলে আর কি করা যাবে? তাহলে না হলে ইনটু করতে হবে, তাহলে 5 ইনটু 7 করলে কী হবে? 35, এই এলসিএম হলো 35। এই এলসিএম যেটা হবে, এই এলসিএম দিয়ে এগুলোকে ডাইরেক্ট ইনটু করো, এই ডাইরেক্ট ইনটু করো, এই যে করেছি, করার পর ইনটু তো করলাম, এবার কাটিং হয়, দেখো 5 1 এ 5, 5 একই নাম্বার দিয়ে, 5কে 5 দিয়ে কাটিং করে 1 হলো ডিভাইড করে, 35কে 5 দিয়ে ডিভাইড করলে 7 হয়, ঠিক? এই 7 আর এই 2-র মাঝখানে কে বসে আছে? ইনটু বসে আছে, তাহলে 7 আর 2 ইনটু করলে কী হবে? 14। আবার দেখো, 7কে 7 দিয়ে ডিভাইড করলে 1, 35কে 7 দিয়ে ডিভাইড করলে 5, দেখো 5 আর 4-এর মাঝখানে কে বসে আছে? ইনটু। তাহলে এবার বলো নিজেই দেখো, 14 বড় না 20 বড়? দেখতেই পাচ্ছ 20 বড়। তা 20 যদি বড় হয়, তা 20টা কার থেকে হয়েছে, অরিজিন উৎস কোথা থেকে? 20 হয়েছে 4x7 থেকে, তাহলে 4x7 হলো গ্রেটার। এই মেথডটাও তোমরা করতে পারো, যেটা ভালো লাগবে, 4x7 হচ্ছে গ্রেটার দেন হচ্ছে 2x5। তাহলে আবার বলছি, প্রথম মেথডটা কী ছিল? দুটো ফ্র্যাকশন পরপর আছে, একদম সহজ, এখন তোমরা এই মেথডটাই করবে, যেটা আমি শেখালাম এটাই করবে, বাকিগুলো করার দরকার নেই, এটাই। কীভাবে করবে? এর ডিনোমিনেটরের সাথে এর নিউমিনেটর ইনটু হবে, এর ডিনোমিনেটরের সাথে এর নিউমিনেটর ইনটু হবে, এরকম করে ক্রস করে দেখাবে, যেভাবে দেখাচ্ছি আমি, করে এইভাবে লিখবে। লেখার পর দেখবে যে নাম্বারটা ইনটু করে যেটা বড় হবে, যে সাইডটা সেটা হলো গ্রেটার, তাহলে 4x7 হলো গ্রেটার দ্যান 2x5। গ্রেটার লেখা যাবে না, কম্পেয়ার করতে বলেছে, মানে হচ্ছে সাইন দিয়ে বোঝাতে হবে, যেটা গ্রেটার হবে তার দিকে ওপেন সাইড থাকবে, খোলা মুখ থাকবে। সেকেন্ড মেথডটা বলছি, 2x5 অ্যান্ড 4x7, এই 5 অ্যান্ড 7-এর এলসিএম করতে হবে, তাই এখানে দেখতে পাচ্ছি এলসিএমটা হবে না, কেন হবে না? 5 একটা প্রাইম নাম্বার, 7 একটা প্রাইম নাম্বার, তাহলে প্রাইম নাম্বার তো 1 ছাড়া কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না, তাই এটা কি যখন হবে না তাহলে কী হবে? এই দুটো নাম্বারকে ইনটু করতে হবে, 5 আর 7 ইনটু করলে 35 হলো, যে এলসিএমটা হলো এই এলসিএম দিয়ে ডাইরেক্ট এগুলোকে ইনটু করবে, করার পর কাটিং হবে সেম নাম্বার দিয়ে, কাটিং মানে সেম নাম্বার দিয়ে কাটাকুটি, আমি আগের দিন শিখিয়েছিলাম। তাহলে 5কে 5 দিয়ে ডিভাইড করলে 1 হয়, তাহলে 5কে যদি 5 দিয়ে ডিভাইড করি, তাহলে এটাকেও 5 দিয়ে ডিভাইড করতে হবে, করলে কী হবে? 7, 7 আর 2-র মাঝখানে কে বসে আছে? ইনটু বসে আছে, হলো 14। আবার দেখো, 7কে 7 দিয়ে ডিভাইড করলে 1 হয়, এটাকে 7 দিয়ে ডিভাইড করলে 5 হয়, 5 আর 4 ইনটু করলে কী হয়? 20, এই 20 লিখেছি। এবার দেখো, 20 বড় না 14 বড়? দেখতে পাচ্ছ 20 বড়, তা 20 বড় তো আর লিখলে হবে না, 20 কার থেকে বড় হয়েছে? এই 4x7 থেকে, তাহলে 4x7 হলো গ্রেটার দ্যান 2x5। এই হলো সেকেন্ড মেথড। থার্ড মেথড দেখো,
থার্ড মেথড দেখো, ভালো করে বুঝবে, পরে আবার শেখানো হবে, এগুলো চিন্তার কারণ নেই। 2/5 আর 4/7, ঠিক আছে? এই 5 এন্ড 7-এর এলসিএম করব। এলসিএম হয় না, তাহলে 5 আর 7 ইন্টু করলে কী হবে? 35। ভালো করে বোঝো এবার, এই 2/5 আবার লিখব, এই 4/7 আবার লিখব। ভালো করে বোঝো, এখানে এলসিএম হয়েছে 35। তাহলে এবার দেখো, 5-এর সাথে কত ইনটু করলে 35 হবে? 5-এর সাথে কত ইনটু করলে 35 হয়েছে? 7। তাহলে এই 7টা এখানেও ইনটু হবে, এই 7টা এখানেও ইনটু হবে। আচ্ছা, 7-এর সাথে কত ইনটু করলে 35 হবে? দেখতেই পাচ্ছ, 7-এর সাথে ইনটু করেছি 5, তাহলে এই 5টা এখানেও ইনটু হবে, এই 5টা এখানেও ইনটু হবে। ভালো করে বুঝতে হবে, স্যার এটা কীভাবে হলো? আবার বোঝাচ্ছি, দেখো এলসিএম যে 35 হয়েছে, মনে রাখতে হবে প্রত্যেকটা ডিনোমিনেটরকে 35 করতে হবে। এর ডিনোমিনেটর 5, এর ডিনোমিনেটর হচ্ছে 7, এগুলোকে সব 35 করতে হবে। 35 করবো কীভাবে? তাহলে 5-এর সাথে কত ইনটু করলে 35 হবে? তাহলে 35কে 5 দিয়ে ডিভাইড করতে হবে, 7 হবে, তাই 7 ইনটু করেছি। শুধু এখানে 7 ইনটু করলে হবে না, উপরেও 7 ইনটু করতে হবে, নিচেও 7 ইনটু করতে হবে। আবার বলো, দেখো 7-এর সাথে কত ইনটু করলে 35 হবে? 5। তাহলে 5 শুধু 7-এর সাথে ইনটু করলে হবে না, উপরেও ইনটু করতে হবে, নিচেও ইনটু করতে হবে, ব্যালেন্স ঠিক থাকবে। এবার ধরো কী হচ্ছে, দেখো 7 আর 2 ইনটু করলে 14/35, এটা ইনটু করো 20/35। দেখো ডিনোমিনেটর সেম হয়ে গেছে, এটাও 35, এটাও 35। মনে রাখবে, যখন ডিনোমিনেটর সেম হয়, এই ডিনোমিনেটর যখন সেম হয়ে যায়, তখন নিউমিনেটর যার বড় হয় সেটাই বড় হয়। এটা ফর্মুলা বললাম, কিন্তু আবার বলবো পরে, এখন মনে রাখো, যখন ডিনোমিনেটর সেম হয়, এই দেখো এটাও 35 হয়ে গেছে, এটাও 35 হয়ে গেছে, যখন ডিনোমিনেটর সেম হয় তখন নিউমিনেটর যার বড় হয়, নিউমিনেটর মানে লব, লব মানে উপরেরটা যেটা থাকে, নিউমিনেটর যখন বড় হয় সেটাই বড় হয়। তাহলে এখানে কী বড়? 20 বড়। 20 বড় মানে হচ্ছে 4/7 হচ্ছে গ্রেটার। দেখো যদি বুঝতে না পারো এখন, তাহলে প্রথম মেথডটা করো, প্রথম মেথডটা। এই হচ্ছে তিনটে মেথড, তিনটে মেথডের মধ্যে সব থেকে বেস্ট মেথড যদি স্যার বলো, স্যার কোনটা করবো, স্যার সব থেকে ভালো মেথড হচ্ছে সেকেন্ড মেথড। কী করতে হবে? আবার বলছি, এলসিএম করব, এলসিএম করে ডাইরেক্ট এর সাথে ইনটু করব, কাটিং করব, এটাই হলো সব থেকে বেস্ট ভালো মেথড। ঢুকেছি কি ঢোকেনি বলো।